আমি কোনোদিন দেখিনি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মামার পেটে খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে, একটু ঠিক করে দাও না, মাথা কমিয়ে দাও না। এর জন্য তো একটা ইঞ্জেকশন আর কয়েকটা ওষুধ লাগবে। তাই দাও না, কিন্তু সেসব তো বেশ দামি, আর সব এখানে পাওয়াও যাবে না। আপনি প্রেসক্রিপশনটা আমাকে দিন, আমি নিয়ে আসছি। এইটুকখানি সময়? আমার কাছে গাড়ি আছে, আপনি দিন। এক মিনিট। আপনি প্লিজ এই অবস্থায় বেশি কথা বলবেন না, প্লিজ। দিন ডাক্তার। হ্যাঁ দেখুন, যত তাড়াতাড়ি আনা যায়। আমি নিয়ে আসছি। বাবা, আর একটু সহ্য করে না, সৌরভবাবু ওষুধ আনতে গেছে, ওষুধ পেতে পড়লে দেখবে সব ঠিক হয়ে গেছে। আরে কপাল করে এরকম একটা জামাই পেয়েছি, ওর মনে বড় দয়া না রে। আমি ঠিক করেই ফেলেছি, দেবের বিয়েটা ভেঙে গেলে আমি রিখিয়ার সাথে ওর বিয়ে দিয়ে দেবো। চমৎকার, দেবের বিয়ে দেবে অথচ দেবের মতামত জানবে না। আবার জাস্ট বাই চান্স আগের ভুলটা ঠিক হয়ে গেছিল, এবারে তুমি একই ভুল রিপিট করা যাবে, দেবের বিয়ে দিয়েই যাবে। দেখো আগের বার ভুলটা হয়েছিল ওই অজপাড়াগা থেকে মেয়েটাকে নিয়ে আসা, কিন্তু এবার সে ভুল হবে না। দেব আর রিখিয়া বন্ধু, কিন্তু দেব রিখিয়াকে বিয়ে করতে চায় কিনা সেটা একবারও দেবের কাছে জানতে চাইবে না? না, জানতে চাইবে না। তার কারণ আমার চাওয়াটাই দেবের চাওয়া, আর তাছাড়া রিখিয়া সব দিক থেকেই দেবের যোগ্য, ওকে রিফিউজ করার কোনো কারণই থাকতে পারে না। তোমার এই ভাবনাটাতেই গলদ আছে পূর্বা, কে যোগ্য আর কে অযোগ্য এটা দেবকে ডিসাইড করতে দাও। আমি জানি দেব ঠিক বুঝবে, বারবার তোমার ভুলের হাঁড়ি কাঠে এ মাথা গলাবে না পূর্বা, এটা মনে রেখো পূর্বা। এবার আমি আর কোনো ভুল করব না। তুমি দেখো, আমি তো আমার ছেলেকে চিনি, ওর জন্য আমি যা ঠিক করব সেটা হাসি মুখে মেনে নেব। কেমন বুঝছেন ডক্টর? আগের থেকে অনেকটা ভালো আছেন ডাক্তারবাবু। মামা ঠিক হয়ে যাবে তো? খুব তাড়াতাড়ি, আর যে অবস্থায় উনি এসেছিলেন হঠাৎই আপনারা চলে এলেন, আর উনি আগের থেকে অনেকটা ভালো কন্ডিশনেই আছেন। এমনটাও হয়, তোমরা দামি দামি ইঞ্জেকশন ওষুধ সবই এনে দিয়েছো ঠিকই, কিন্তু সবসময় ওষুধে এত তাড়াতাড়ি ভালো ফল পাওয়া যায় না, সবই ভগবানের ইচ্ছে। উনি ঠিক সময় তোমাদেরকে এখানে নিয়ে এসেছেন, যাই হোক আর চিন্তা করো না। আমাকে ক্ষমা করে দিও। আপনি এরকম কেন বলছেন? না গো জামাই, তোমার না বুঝে অনেক গালমন্দ করেছি, কিন্তু এই ওষুধগুলো না আনলে মানুষটাকে বাঁচানো যেত না। এভাবে বলবেন না প্লিজ, এই অবস্থায় কাছের লোকেরাই পাশে থাকে। আমার যেটা করার সেটাই আমি করেছি। আমি একটা কথা বুঝতে পারছি না,
দেব পার্বতীকে নিয়ে কোর্টে গেল রিলেশনটা ডিসকন্টিনিউ করার জন্য, সেখান থেকে শ্যামপুকুর কেন চলে গেল? এমনি এমনি তো যায়নি, দেব তো বললো পার্বতী মামা খুব অসুস্থ, এখন তো কোন অবস্থা, না নিয়ে গেলে কি করতো? তাতে কি হয়েছে, ভাই তো ওখান থেকে ওকে বাসে তুলে দিতে পারতো, ওর যাওয়ার কি দরকার ছিল? যা বলছিস একটু ভেবে চিন্তে বলিস, ওই মেয়ে একা একা কি করে অত দূর যাবে? কাকুনি তোমার মনে নেই বোধ হয়, পার্বতী কিন্তু একা একা গেছিল ওর গ্রাম যখন ওর মামিকে সাপে কামড়েছিল। শুধু তাই নয়, ও আমার ছেলে রিভুকেও সঙ্গে করে নিয়ে গেছিল, আর এই সব কিছুর জন্য কাম্মাকে তো কম কিছু সহ্য করতে হয়নি। যাক তুই অন্তত বুঝলি, বাকিদের কাছে তো ব্যাপারটা ঠিক তেমন নয়, অথবা ভুল রিপ্রেজেন্টেশন ইত্যাদি ইত্যাদি। কি মিন করতে চাইছো পূর্বা? তেমন কিছু না, আমি শুধু বলতে চাইছি যে দেবের মনটা তো খুব নরম, পার্বতী হয়তো সেটারই সুযোগ নিচ্ছে। পূর্বা আমি জানি পার্বতীর ওপর তোমার খুব রাগ আছে, কিন্তু ওই মেয়ে কারো সুযোগ দেবে এটা মানতে পারলাম না। মানা না মানা সবটাই তোমার ব্যাপার, আমার যেটা মনে হলো আমি ঠিক সেটাই বললাম, তবে পার্বতীর সম্পর্কে এটা কিন্তু আমার ধারণা নয়, আমার বিশ্বাস। মাই বেবি, আই হিয়ারিং ইওর টক, ইট ইজ হাফ রাইটিং। হাফ রাইট মানে? হাফ রাইট মানে হচ্ছে অর্ধেকটা সত্য, অর্ধেকটা সত্য। আই থিঙ্ক পার্বতীর নো বশীকরণ, ও দেবকে না বশ করে রেখে দিয়েছে। কি বলছেন কি এসব, আপনি মানেন না কি এসব? রানি তুমি এগুলো বলছো ঠিকই, কিন্তু আমরা এগুলো বিশ্বাস করি না। আই নট বিলিভিং, বাট ওই মেয়েটাকে যদি আমি নট সিং, ওই পার্বতীকে যদি আমি না দেখতাম, তাহলে এটা আমিও বিলিভ করতাম না। রানি এমনিতেই আমরা অনেক টেনশনে আছি, তার মধ্যে তুমি এসব আবোল তাবোল বলো না তো। ও মাই গড, আবোল তাবোল লয়, ইউ ফরগটিং যে দেবের সঙ্গে ওই ভিলেজের লোকেরা কি করে পার্বতী ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছিল, সেইভাবে যদি ওরা দেবকে আটকে রেখে দেয়? কখনো না, চিন্তা করো না বৌমা, দেবের সঙ্গে পার্বতী আছে, ওর প্রাণ থাকতে দেবকেও কোনো বিপদে পড়তে দেবে না, আর বস করা সে তো দূরের কথা। নতুন করে দেবের আর কি বিপদ হবে মা, পার্বতী নিজেই তো দেবের জন্য একটা আস্ত বিপদ। ভুল করছো বৌমা, সম্পূর্ণ ভুল, তুমি এখনো মানুষ চিনতেই শেখোনি। এবার আমাদের বেরোতে হবে। এখনই বেরিয়ে যাবে? হ্যাঁ, আসলে কাল একটা মিটিং আছে, আর অনেকটা রাস্তা, এক্ষুনি না বেরোলেই নয়। তবে আপনি কোনো চিন্তা করবেন না, কোনো দরকার হলেই আমাকে ফোন করবেন, ঠিক আছে? তোমার যে কী বলে আশীর্বাদ করবো বাবা, ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে এখন আসি, পার্বতী পার্বতী চলো। যাবে? কিছু বলবেন? যাত্রা তো বেঁচে গেলাম বাবা, কিন্তু জীবনের কথা তো কেউ বলতে পারে না, আজ আছি কাল নেই। এসব কি অলক্ষণের কথা বলছো বলো তো? সত্যি বলছি অষ্ট, পার্বতী বড় ভালো মেয়ে বাবা, ওকে আমি লেখাপড়া শেখাতে পারিনি, কিন্তু ওর খুব বুদ্ধি, অনেক গুণ ওর জানো বাবা, কিন্তু ওই সুযোগ পাইনি এই যা বাবা,
তুমি ওকে দেখে দেখো বাবা, ওর পাশে থেকো, তোমার উপরই সবচেয়ে বেশি নির্ভর করে বাবা, ওকে একটু দেখে রেখো। তুমি ওকে দেখে রাখবে তো বাবা?